জয় হিন্দ एवरीवन সো কালকে আমরা এসএসসি সিপিইউ প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজি এর যে ফার্স্ট পার্ট সেটা করেছিলাম আজকে আমরা পার্ট 2 করব ঠিক আছে আজকে আমরা পার্ট 2 করব তো এসএসসি সিপিইউ এর एग्जाम যেটা আছে সেটা 9 9 মেতে আছে 10 মেতে আছে আর 13 মেতে আছে আই থিংক 3 দিন আছে एग्जामটা তো এই যে এখানে যতগুলো কোশ্চেন আছে সেগুলো সব এসএসসি সিপিইউ তে গত বছর বিগত বছর মানে প্রিভিয়াস এসে গেছে ঠিক আছে আর

সেটা নিয়ে আলোচনা করবো আর ভিডিও কেমন লাগছে কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কিছু এর মধ্যে অ্যাড করতে হয় তো এনি সাজেশন তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে চলো লেট স্টার্ট আবার ভিডিও ফার্স্ট কোয়েশ্চেন যদি দেখা হয় তো আছে হুজ অটোবায়োগ্রাফি আত্মকথা ইজ প্লেইং ইট মাই ওয়ে এটা অনেকে জানো যে প্লেইং ইট মাই ওয়ে যে আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে যে আত্মজীবনী সেটা কার তো প্লেইং ইট মাই ওয়ে আত্মজীবনীটি তোমার সচিন টেন্ডুলকারের কার সচিন টেন্ডুলকার

যে বইটি আছে সেটা বোরিয়া মজুমদারের লেখা বোরিয়া মজুমদার ইউরাজ সিং এর যদি কথা বলা হয় ইউরাজ সিং ঠিক আছে খুবই গ্রেট প্লেয়ার তো ইউরাজ সিং এর যদি কথা বলা হয় এনার একটা বই আছে দ্য টেস্ট দ্য টেস্ট অফ মাই লাইফ দ্য টেস্ট অফ মাই লাইফ আমাদের যে দাদা মানে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি যদি কথা বলা হয় ঠিক আছে তো সৌরভ গাঙ্গুলীর লেখা একটা বই আছে যেটা খুব ইম্পর্টেন্ট বই এক্সামের ক্ষেত্রে সেটা হলো এ সেঞ্চুরি ইজ নট ইনফ মানে একটা সেঞ্চুরি ইনফ নয় এ সেঞ্চুরি ইজ নট ইনফ ওরকম রবি শাস্ত্রী লেখা একটা বই আছে স্টার গেজিং স্টার গেজিং সুরেশ রাইনা সুরেশ রাইনা লেখা একটা বই আছে সুরেশ রাইনা বিলিভ বিলিভ

পার্কাশন ইনস্ট্রুমেন্ট পার্কাশন ইনস্ট্রুমেন্ট সেগুলোকে বলা হয় যেটাকে ঠুকে বাজানো যেমন তাবলা ঠুকতে হয় না তাবলা ঘাটাম তারপর যদি গ্রাম বাংলার যারা আছে খোল বলে একটা জিনিস হয় খোল খোল কর্তাল তো খোল বলে একটা জিনিস হয় যাকে মৃদঙ্গম বলে সেটাকে ঠুকে বাজায় তো যেগুলোকে ঠুকে বাজানো হয় সেগুলোকে পার্কাশন ইনস্ট্রুমেন্ট বলে তো নিম্নের মধ্যে মধ্যে এই যে সিতার ইদাক্কা ধুমসা আর নাগাড়া যে পার্কাশন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে বলছি এই ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে কোন কোন ইনস্ট্রুমেন্টটা মনি আইটেম ডান্সে ইউজ হয় আর একটা পারকাশন ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল কেন মাঝে মাঝে পারকাশন ইনস্ট্রুমেন্ট এক্সাম্পল দিতে তো এই যে খোল আছে তাবলা আছে ঘাতম আছে ঠিক আছে তো মোহিনী আটম ডান্সের ডান্সের মধ্যে কোন পারকাশন ইনস্ট্রুমেন্ট ইউজ হয় তো মোহিনী আটম ডান্সের মধ্যে এই যে ইদাক্কা আছে ইদাক্কা 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 যে আছে সেটা মোহিনী আটম ডান্সের জড়িত ইদাক্কা যে একটা ইনস্ট্রুমেন্ট যেটা পারকাশন ইনস্ট্রুমেন্ট এটা এই মনে রাখতে পারো যে ইদাক্কা ইজ এ পারকাশন ইনস্ট্রুমেন্ট

মোহিনী আট্টাম ডান্সার ক্ষেত্রে একটা নাম মনে রাখবে সুনন্দা নায়ার এই ব্যক্তিটি মোহিনী আড্ডাম জড়িত আর সুনন্দা নায়ার যে আছে সে ফার্স্ট ইন্ডিয়ার যে মাস্টার্স ডিগ্রি পেয়েছে এটা এর আগের দিনও ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়ার ইন্ডিয়ার যে মাস্টার্স ডিগ্রি পেয়েছে মহিনিয়াট্টামে ঠিক আছে ইন্ডিয়ার ফার্স্ট যে মাস্টার ডিগ্রি পেয়েছে মহিনাট্টামে আর কোন কোন মানে ডান্সার মোহিনী আট্টার সঙ্গে যুক্ত সুনন্দা নায়ার আর একটা কালকে মনে যে কে কে আম্মা কে কে আম্মা

কালামন্ডলম কল্যাণী কোটি আমা জয়প্রভা ম্যানন গোপিকা বর্মা রাধা দত্তা আর একটা বললাম সুনন্দা নায়ার এরা সবাই কিসের সঙ্গে এরাচ অফ দ্য ক্লাসিক্যাল ডান্স ডান্স অফ স্টোরি টেলার কোন ক্লাসিক্যাল ডান্স কে স্টোরি ডান্স হিসেবে বলা হয় অ্যাপে যারা যুক্ত আছো তারা অবশ্যই এটার আনসার পারবে কারণ এটা হয়েছে অ্যাপে

రాజా రెడ్డి రాధా రెడ్డి కౌశల్యా రెడ్డి రాజా రెడ్డి రాధా రెడ్ కౌశల రెడ్డి వెంపతి చిన్న సత్యం వెంపతి చిన్న సత్యం తప్పటం నప్న స్వప్న సుందరి వేదంతరం వేదంతం సత్యనారాయణ శర్మ వేదంతం సత్యనారాయణ శర్మ కూచిపూడి జోడితో రెడ్డి కౌశల రెడ్ రాజా రెడ్డి రాధారెడ్డి కౌశ్య రెడ్డి తర్వాత వెంపతి చిన్న సత్యం వెంపతి చిన్న సత్యం వెంపతి చిన్న సత్యం స్వప్న సుందరి స్వప్న సుందరి వేదంతం సత్యనారాయణ శర్మ వేదంతం సత్యనారాయణ శర్మ వేదంతం সত্যনারায়ণ শর্মা কথাকারী আনসার যদি বলা হয় তো এন মেনন এগুলো একটা নোট করবে ঠিক আছে একটা খাতা নোট করবে রিপিট করার পর নিজে অটোমেটিক যেটা আছে থাকবে কথাকারি ডান্সার একটা আছে উদয় শঙ্কর উদয় শঙ্করকে ফাদার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স বলা হয় উদয় শঙ্কর উদয় শঙ্কর ঠিক আছে এই দুটো নাম মনে রাখবে যে ভিএন মেনন আর উদয় শঙ্কর এবার ধরো কোন একটা নাম পড়লে

তো কি এটা রাজস্থানে আছে না নেই এখানে মধ্যে যদি কারেক্ট পেয়ার যেটা আছে সেটা আছে হেরাকুদ ড্যাম এটা বড় ড্যাম হেরাকুদ ড্যাম তোমার ওড়িশাতে আছে সরি আমি আসলে বলতে যে ওড়িশার মধ্যে কি একটা আছে না যেটা সবচেয়ে বড় এটাই কি কনফিউজ গেলাম নিজে যাই হোক তো হেরাকুদ ড্যাম উড়িষ্যার মধ্যে আছে আর হেরাকুদ ড্যাম সেটা মহানদী হ্যাঁ মহানদীর উপরে আছে কোন মহানদী হীরাকুদ ড্যাম মহানদীর উপরে আছে হীরাকুদ ড্যাম মহানদীর উপরে আছে এবারে তেহরি ড্যাম তো উত্তর হবে না তেহরি ড্যাম আছে কোথায় এটা ভাগীরথী নদীতে আছে ভাগীরথী নদী উত্তরাখণ্ড ভাগীরথী নদী তেহরি ড্যাম কোথায় ভাগীরথী নদী ঠিক আছে তেহরি ড্যাম ভাগীরথী নদী উত্তরাখণ্ড ফাকরা নাগার ড্যামে যদি কথা বলা হয় ফাঁকরা নাগাল ড্যাম এটা আছে হিমাচল প্রদেশের সুতলেজ রিভারে হিমাচল প্রদেশের সুতলেজ রিভার হিমাচল প্রদেশের সুতলেজ রিভার আর নাগাজুন সাগর তো পোল কৃষ্ণা রিভার আছে এটা দুটো মধ্যে আছে চলে মাঝে মাঝে একটা হয় হয় তোমার প্রদেশ ঠিক আছে তো তেহরি ড্যাম ভাগীরথী রিভার উত্তরাখণ্ড হেরাকুদ ড্যাম মহানন্দী রিভার উড়িষ্যা ভাঁকরানগর ড্যাম হিমাচল প্রদেশের সুতলেজ রিভার আর নাগাজুন সাগর ড্যাম কৃষ্ণা রিভার দুটো স্টেটের মধ্যে ডিসপিউট চলতে থাকে তেলেঙ্গানা আর আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর আন্ধ্রপ্রদেশ নেক্সট

এটা মেলে এস দের জন্য এসএসসির এসএসসি র জন্য যদি কেউ করে করছে তবে যদি তুমি শুধু ডাব্লিউ বিপি কে পি এসবের জন্য আছে তো এই কোশ্চেনটাকে কমপ্লিটলি স্কিপ করতে পারো ঠিক আছে কারণ এটা ডাব্লিউ বি কে পি র জন্য বহুত জিনিসটা তো নৃত্য যে পাঠটা আছে এটা মানে এটার মাধ্যমে কি মানে এই যে কুচিপুড়ির মধ্যে যে নৃত্য পাঠ হয় এটাতে কি করা হয় মানে কি শো করা হয় ঠিক আছে তো এই যে কুচিপুড়ি ডান্সের নৃত্য পাঠ আছে না এটাতে অ্যাবস্ট্রাক্ট

নিম্নের মধ্যে কোন ফেস্টিভ্যালটা ঝাড়খণ্ডে করা হয় তো ভক্তা পারব ভক্তা পারব যেটা আছে সেটা ঝাড়খন্ডে হয় কোথায় ঝাড়খন্ডে নোং ক্রেম ফেস্টিভ্যাল কোথায় হয় লোসার ফেস্টিভ্যাল কোথায় হয় সুয়াটা এটা আছে সুয়ানাচা এটা একটা ডান্স ঠিক আছে সুয়ানাচা আর রাউত নাচা সুয়ানাচা রাউত নাচা এটা হয় ছত্তিশগড়ে ঠিক আছে কোথায় হয় ছত্তিশগড়ে

নিম্নের মধ্যে কোন ফেস্টিভ্যালটি বা কোন উৎসবটি দেখো কতগুলো কোয়েশ্চেন ফেব্রুয়ারি মাসে হয় আঙ্গামি ট্রাইব করে নাগাল্যান্ডে করে আনসারটা আগে বলে তাহলে জিনিসটাকে ভালোভাবে বলতে পারো আনসার হবে সেক্রেনি ফেস্টিভাল সেক্রেনি ফেস্টিভাল এবার ধরো কোয়েশ্চেনটা দিল এরকম যে সেক্রেনি ফেস্টিভাল নাগাল্যান্ডের আঙ্গামি ট্রাইবরা করে কোন মাসে হয় এটা একটা কোয়েশ্চেন বা দিয়ে দিল সেক্রেনি ফেস্টিভাল নাগাল্যান্ডে হয় কোন ট্রাইব করে তো আঙ্গামি ট্রাইব করে এরকম দিয়ে দিল সেকেন্ড ফেস্টিভ্যাল ফেব্রুয়ারি মাসে পালিত হয় হাঙ্গামি ট্রাইব করে কোথাকার নাগাল্যান্ডে কোয়েশ্চেন কে মডিফাই করে আসে কোয়েশ্চেন কে মডিফাই করে তো এখান থেকে টোটাল চার জিনিস জানা যাচ্ছে একটা তো ফেস্টিভ্যাল নামটা কোন জায়গায় হচ্ছে সেটা কে করছে সেটা আর কখন করছে সেটা তো সেকেন্ডই ফেস্টিভ্যাল যেটা আছে সেটা নাগাল্যান্ডে হয় কোথায় হয় নাগাল্যান্ডে নাগাল্যান্ডে আরেকটা ফেস্টিভ্যাল হয় ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি নাম হর্নবিল হর্নবিল ফেস্টিভ্যাল কত দিনের জন্য হয় দশ দিনের জন্য ঠিক আছে ফেব্রুয়ারি মাসে

नाट और अम्बुबाची मेला मेला तो डांस 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 क्लासिकल और क्लसिकल डांसेस्ट लेटेस्ट क्लसिकल डान्स लेटेस्ट क्लासिकल डांस लेटेस्ट एकदम लेटेस्ट मैं टोटल आठटा आठटार मध्यम आठ नम्बर एड हो नाम सत्तरिया कथाम शंकरा देव ঠিক আছে আসামের আসামে কি কি হয় বিহু হয় বা গুরুম্ব হয় ভোরতাল হয় হয় জাপালি হয় কামাখ্যা ঠিক আছে তো আজকের মতো এখানে আমাদের ক্লাস এন্ড এরপর দেখা হবে পরশু তিন তারিখ এপ্রিল মাস দু চব্বিশ আর এই ভিডিওর মধ্যে লাস্ট আর জিনিস বলবো যে কাউকে যদি কোনো সিচুয়েশন সরি মানে সাজেশন দেওয়ার আছে তো অবশ্যই দাও আর ভিডিও কেমন লাগছে কেমন সেটাও জানো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন গুড বাই টেক কেয়ার জয় হিন্দ